ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় সরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। কোথাও যদি সভা করতে যাই আমরা রাস্তায় গুন্ডা দিয়ে দুষ্কৃতকারী আটকে গাড়ি ভেঙে দেওয়া হবে, মারা হবে। আর পুলিশ দর্শকের ভূমিকা দাঁড়িয়ে দেখছে মজা। আমি বলছি এই পুলিশের লোকেদেরকে পুলিশ বানাবো আমরা, আর যারা এটা মারছে আপনাদের কাজ হবে তাদের কলা ধরে নিয়ে জেলে ঢোকানো। আমাদের মন্ত্রিসভার রিপোর্ট কার্ড প্রকাশ হয়েছে, সেই রিপোর্ট কার্ড থেকে মানুষের দৃষ্টিকে বিভ্রান্ত করার জন্যই কাল গন্ডগোল বাঁধানো হয়েছে। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পরই দুদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। দেড় মাসের মধ্যে দ্বিতীয়বার, বিজেপি সূত্রে খবর, আগামী 18 ডিসেম্বর রাতে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরের দিন 19 তারিখ উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় যাবেন তিনি। সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে জনসম্পর্ক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ওই দিন কলকাতায় ফিরে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। 20 তারিখ বীরভূমে শান্তিনিকেতনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তবে সেটি পুরোপুরি সরকারি অনুষ্ঠান। জেপি নাড্ডা ফিরে যাওয়ার পর অমিত শাহর বঙ্গ সফর ঠিক হয়েছিল আগেই, তবে বৃহস্পতিবারের ঘটনার পর এই সফরের তাৎপর্য অনেকটাই বেড়ে গিয়েছে, যদিও তার বঙ্গ সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, আমরা মানুষের দরবারে যাব, মানুষের দরবারে মানুষ ঠিক করবে, সরকার থাকবে না, বিজেপি ঠিক করবে না, অমিত শাহ ঠিক করবেন না, মানুষ ঠিক করবেন। নভেম্বরে এসে আদিবাসীর বাড়িতে ও মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন অমিত শাহ। এবার সরাসরি মতুয়াদের ঘাঁটি বনগাঁয় যাবেন তিনি। কয়েকদিন আগে বনগাঁর সভায় বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখতে হবে। তোমার মায়ের জন্ম তারিখ বলো, এই বছর তো তাহলে আপনারা কোথেকে বলবেন? আর বিজেপি কাজই হচ্ছে এটা, বাংলা থেকে বাংলার লোকেদের তাড়িয়ে দাও, আর তাড়িয়ে দিয়ে বাংলাকে গুজরাট বানিয়ে দাও। আমরা বলি হবে না, হবে না, হবে না। সিএ এখনো কার্যকরী না হওয়ায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন বনগাঁর বিজেপি সাংসদ তথা মতুয়া ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। এই পরিস্থিতিতে বনগাঁয় দাঁড়িয়ে মতুয়া মন জয়ে বিধানসভা ভোটের আগে সিএ কার্যকর করা নিয়ে অমিত শাহ কোনো ঘোষণা করেন কিনা সেদিকেই নজর সবার। দীপক ঘোষ, অমিত জানা ও সুমন ঘরাই, এবিপি আনন্দ। স্যার, সাতটায় বেরিয়ে যাবে। সাতটায় কোথায় যাবে? দার্জিলিং। কতদিনের জন্য? দিন নয় স্যার, ঘন্টা, এক ঘন্টার জন্য। দার্জিলিং হয়ে মুকুটমণিপুর ঘুরে ঝাড়গ্রাম হয়ে 8টার মধ্যে ব্যাক। প্লেন চার্টার করেছো নাকি? এক ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট এবিপি আনন্দ 7টায় বাংলা, রোড শোতে 7টায়।